বিশ্বকাপ বাছাই পর্ব নিয়ে শঙ্কায় থাকা আর্জেন্টিনা তারকারা টেনশনে ঠিকভাবে ঘুমাতে পারছে না বলে মন্তব্য করেছেন ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, বিশ্বকাপ থেকে বাদ হওয়ার শঙ্কায় ভোগা আর্জেন্টিনা তারকারা ঘুমাতে সমস্যা হচ্ছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। একই সাথে শেষ রাউন্ডে কোন দল ফেভারিট তা বলতে চান না এই কোচ। তিনি বলেন, এই ম্যাচে যে কেউ জিততে পারে, যে কোনো কিছুই হতে পারে। 1970 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে বাদ হওয়ার শঙ্কায় ভুগছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনা এই মুহূর্তে আছে সিরিয়ালের বাহিরে, অর্থাৎ 6 নম্বরে আছে তারা, যেখান থেকে সরাসরি 4 দল বিশ্বকাপে যাবে, বাকি 1টি দল প্লে অফ খেলতে পারবে। অন্তত প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করতে হলে আর্জেন্টিনাকে এই ম্যাচ জিততেই হবে। ব্রাজিল কোচ তিতে বলেন, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দক্ষিণ আমেরিকা অঞ্চলে প্রতিটি দল সমান প্রতিপক্ষ, কাউকে ছোট করে ভাবার প্রশ্নই আসে না। সেখানে আর্জেন্টিনা ইকুয়েডরের মাঠে তাদের সর্বোচ্চ খেলাটাই খেলতে হবে, বাকিটা ভাগ্যের উপর নির্ভর করে। এদিকে ইকুয়েডরের বিপক্ষে জয় না পেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে আর্জেন্টিনা।